বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওটির মাধ্যম দিয়ে বেশ কিছু সি অ্যানিমেল, বাংলাতে যাকে সামুদ্রিক প্রাণী বলা হয়, তাদের নাম বাংলাতে ও ইংরেজিতে জানবো এবং তারা দেখতে কেমন হয় সেটাও জানবো। মার্স কিড টিভি, এটা একটা কমপ্লিট স্কুল প্রজেক্ট ভিত্তিক চ্যানেল। প্রতিদিন এমনই নতুন নতুন টপিকের পর ভিডিও দেখার জন্য ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। এই চ্যানেলটির মূল উদ্দেশ্য হলো দেখো, শোনো, বলো, পড়ো এবং লেখো। তো চলো আজকে নতুন ভিডিওটিকে শুরু করা যাক। স্টার ফিশ, বাংলাতে যাকে তারা মাছ বলা হয়। শার্ক, বাংলাতে যাকে হাঙ্গর বলা হয়। ব্লু ওয়েল, বাংলাতে যাকে নীল তিমি বলা হয়। বেলুগা, বাংলাতে যাকে বেলুগা বলা হয়। ডলফিন, বাংলাতে যাকে ডলফিন বলা হয়। ওরকা, বাংলাতে যাকে ওরকা বলা হয়। জেলিফিশ, বাংলাতে যাকে জেলি মাছ বলা হয়। অক্টোপাস, বাংলাতে যাকে অক্টোপাস বলা হয়। সিল, বাংলাতে যাকে সিল মাছ বলা হয়। স্পিম, বাংলাতে যাকে চিংড়ি বলা হয়। ওয়ালরাস, বাংলাতে যাকে ওয়ালরাস বলা হয়। পেঙ্গুইন, বাংলাতে যাকে পেঙ্গুইন বলা হয়। ক্রোকোডাইল, বাংলাতে যাকে কুমির বলা হয়। ন্যাটিলাস, বাংলাতে যাকে ন্যাটিলাস বলা হয়। ক্রেফিশ, বাংলাতে যাকে ক্রেফিশ বলা হয়। সি হর্স, বাংলাতে যাকে সামুদ্রিক ঘোড়া বলা হয়। সি কার্ব, বাংলাতে যাকে সামুদ্রিক কাঁকড়া বলা হয়। ট্রাটল, বাংলাতে যাকে কচ্ছপ বলা হয়। স্নেল, বাংলাতে যাকে শামুক বলা হয়। সেল, বাংলাতে যাকে সেল বলা হয়। স্কুইড, বাংলাতে যাকে স্কুইড বলা হয়। কোরাল, বাংলাতে যাকে প্রবাল বলা হয়। সি লায়ন, বাংলাতে যাকে সামুদ্রিক সিংহ বলা হয়। গোল্ডেন ফিশ, বাংলাতে যাকে সোনালি মাছ বলা হয়। ইলেকট্রিক ইল, বাংলাতে যাকে বৈদ্যুতিক মাছ বলা হয়। কাটার ফিশ, বাংলাতে যাকে কাটার ফিশ বলা হয়। ব্লু কার্ব, বাংলাতে যাকে নীল কাঁকড়া বলা হয়। ব্লু শার্ক, বাংলাতে যাকে নীল হাঙ্গর বলা হয়। হোয়েল, বাংলাতে যাকে তিমি বলা হয়। কডফিশ, বাংলাতে যাকে কড মাছ বলা হয়। সালমন ফিশ, বাংলাতে যাকে সালমন মাছ বলা হয়। ওর ফিশ, বাংলাতে যাকে দাঁড় মাছ বলা হয়। লায়ন ফিশ, বাংলাতে যাকে সিংহ মাছ বলা হয়। অ্যাঞ্জেল ফিশ, বাংলাতে যাকে অ্যাঞ্জেল মাছ বলা হয়। কুইন অ্যাঞ্জেল ফিশ, বাংলাতে যাকে রানী দেবদূত মাছ বলা হয়। সেইল ফিশ, বাংলাতে যাকে পাল মাছ বলা হয়। সান ফিশ, বাংলাতে যাকে সূর্য মাছ বলা হয়। লব স্টার, বাংলাতে যাকে গলদা চিংড়ি বলা হয়। টুনা ফিশ, বাংলাতে যাকে টুনা মাছ বলা হয়। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করে তোমার অন্য সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দাও। আর এরই সাথে তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর আগে থেকে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।